দেখুন তো, শোলা কচু দিয়ে এরকম তরকারি আগে কখনো খেয়েছেন নাকি? আমার তো বেশ পছন্দের। এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। মায়ের হাতের মতো ঠিক হয় না ঠিকই, কিন্তু খেতে তো হবে, তাই না বলুন? তো আমি বানিয়ে নিচ্ছি কীভাবে, চলুন দেখা যাক। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি গ্রামাঞ্চলের খুব পুরনো পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো কেটে নিয়েছি, এদিকে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি, ওদিকে মশলা করে নিয়েছি, জিরে ধনে লঙ্কা আদা সব কিছু বেটে নিয়েছি। এটা একটা কিন্তু নিরামিষ তরকারি। তারপর বাটা হয়ে গেলে ওদিকে আমার কচুটাও 80% মতো সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু ভাজতে হবে তাই। তারপর কড়াতে কিছুটা তেল দিয়ে কিছু সয়াবিন ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ভাজতে ভাজতে যখন সয়াবিনটা লালচে হয়ে যাবে একদম, তখনই ওখানে দিয়ে দিতে হবে সেদ্ধ কচুটা, দিয়ে ওখানে আরেকটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর নামিয়ে নিয়ে আবার কড়াটা বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব, দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন আর বেটে রাখা মশলা, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা সবজিটা। তারপর আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ নিরামিষ তরকারিতে একটু গামাকা ধরনের ঝোল হলেই কিন্তু বেশ ভালো লাগে। তারপর কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপর নামিয়ে নিন। দারুণ খেতে হয় কিন্তু।